আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা দুটো কারণে খুবই স্পেশাল। এক হচ্ছে আফরাজ বেবির প্রথম স্কুল শুরু হয়ে গেছে, আর আমরা সবাই হচ্ছে বারবিকিউ পার্টি করছি, তো সেসব কিছু আজকের ভ্লগে থাকবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভ্লগটা। অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়া গিয়েছিলাম, তো সেখান থেকে আসার পর থেকে এত বেশি বিজি চলছে লাইফ, মানে কিভাবে কি করছি হুঁশ পাচ্ছি না। যাই হোক, আমি ইন্ডিয়া ট্যুরের ব্লগগুলো আস্তে আস্তে শেয়ার করবো ইনশাল্লাহ। হোপফুলি ওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আর যেহেতু আপনার বিবি স্কুল শুরু হয়ে গেছে আর এসে অনেক বেশি বিজি, ভাবলাম যে এই ব্লগটা আগে শেয়ার করে ফেলি আপনাদের সাথে। তো ওই দিন ছিল 8 জানুয়ারি, ভোটের একদম পরের দিন, মানে নির্বাচন হয়েছিল 7 তারিখে, 8 তারিখ থেকে আফরাজ বেবিদের স্কুল শুরু। তো এই দিন হচ্ছে আফরাজকে আমি জানতাম না যে কতক্ষণ স্কুল হবে না হবে, তো টিফিন দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই করে। আর আফরাজ বেবির টিফিন বক্সগুলো আমরা কলকাতা থেকে কিনেছি বাড়ির পর টিফিন বক্স, এগুলো তো অনেক বেবি এসেছিলো, সবার সাথে একটু আজকে কথাবার্তাও হলো এরকম। আর ক্লাস শেষ, এরপর আফরাজ কী করছে, হোয়াইট বোর্ডে সে লিখছে, তার খুব ভালো লাগছে, মন যা যাচ্ছে তাই লিখছে। টিচার ওকে লিখতে দিয়েছিল একটু শাই এই জন্য, তো পরে মানে একটু ঠিক হয়ে যাচ্ছিলো। তো আরও কিছুদিন লাগবে আর কি অ্যাডজাস্ট হতে, আলহামদুলিল্লাহ। আমি তো খুবই খুশি, ক্লাসে যে বসে আছে 3-4 ঘন্টা, মানে 2.5 ঘন্টা 3 ঘন্টা, এইটাতে অনেক হ্যাপি। প্রথম প্রথম আমরা 2 দিন টিফিনের সময় গিয়েছিলাম, 3-4 দিন, পরে পরে আর যাচ্ছি না আমরা, ওরা নিজে নিজেই খাচ্ছে। ম্যামরা এরপরে হচ্ছে আন্টিরা আছে, ওরা মানে হেল্প করে আর কি বাচ্চাদেরকে। তো আমরা স্কুল থেকে আসার পরে বাসায় ফ্রেশ হয়ে দেন চলে আসি ধরমপুর। ইলুরা এসেছে, বাপি ভাইয়া বারবিকিউ পার্টি করবে সবাই মিলে, তো এই জন্য আসা। তো চিকেনগুলো আজকে ম্যারিনেট করা হবে, আগামীকালকে আমাদের বারবিকিউ পার্টি হবে। একদিন করলে আসলে ওরকম করে হয় না, এই জন্য আর কি। তো আমার জামাই আর বাপি ভাই মিলে বাজার করে নিয়ে আসলো, আর এগুলো হচ্ছে কাটাকুটা করলো মামির হেল্পিং হ্যান্ড। এরপরে হচ্ছে ইলো এগুলো এখন মাখাবে, আমি মশলাগুলো দিয়ে দিব। তো খুব সুন্দর করে আমরা এখানে সব কিছু দেখাচ্ছি, অনেক মশলা যাই হোক, আর ঝালটা অনেক বেশি দিব। বারবিকিউ মানে খেতে খুবই মজার হয়েছিল, মুরগির মানে পিসগুলো ছিল এত বিশাল সাইজ, মানে কি বলবো, তো অনেক মানে আগে মেরিনেট করার জন্য খুবই ভালো হয়েছিল। তো এখানে সব ধরনের মশলা যা যা লাগে সব কিছু আমরা নিয়ে নিয়েছি, বারবিকিউ মশলা, এরপরে হচ্ছে বারবিকিউ সস, আদা রসুন পেস্ট, গুঁড়ামরিচ, লবণ, টক দই, টমেটো সস, এরপরে এই তো বারবিকিউ মশলাগুলোই 2 ধরনের দিয়েছিলাম। এরপরে আরও তো সরিষার তেল থাকবে, সরিষার তেলটা অনেক বেশি দিতে হয়, তো আমি একটু মাঝখানে রেসিপিটাও শেয়ার করে ফেললাম। এরপরে হচ্ছে মাছ কিনে এনেছিলো, এবার ফিশ বারবিকিউ হবে সেজন্য, আর এই চিংড়ি মাছগুলো, এগুলো হচ্ছে সমুদ্রের মাছ ছিল, তো খেতে খুবই মজার হয়েছিল, মানে এত মজা লাগবে আমরা ভাবিনি। যাই হোক, আগামীকালকে মানে ওগুলো আমরা টেস্ট করে দেখবো। তো আর এইখানে আমরা এখন ম্যারিনেশন মানে পদ্ধতি অন আছে, তে যে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে এইগুলো এখানে সব মশলা প্রিপেয়ার করছে। আর এরপরে সব মাখামাখি হয়ে গেলে আমরা অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে রাতে খেয়ে দেন বাসায় চলে যাব, কারণ কি আগামীকালকে আফরাজের আবার স্কুল, তো আবার মানে সে অবস্থা। যদিও আফরাজ ডে শিফটে, তারপরেও আমার খুব দৌড়াদৌড়ি হচ্ছে, মানে এত সকালে ওঠার অভ্যাস নাই, সকালে ওঠার অভ্যাস নাই বলতে মানে উঠে আবার সব কাজই নিজের করতে হয়, রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু, বাচ্চা সব কিছু, মানে রুটিনটাই সেট হচ্ছে না আমার সাথে। তো কতদিন লাগবে জানি না, কারণ কি এই যে তার মধ্যে এখানে বারবিকিউ, তারপর হচ্ছে আমাদের আলুঘাটি হবে, দেন আবার আপুর বাসায় যাবো, মানে অনেক কিছু, মানে অনেক কিছু, এত ব্যস্ত, বাসায় একটু রিল্যাক্স করতে পারছি না। ট্যুর থেকে আসলাম, যেগুলো একটু গুছিয়ে উঠবো। তারপরেও আসার পরে আমি হচ্ছে সব কিছু ক্লিন করে দিয়েছিলাম, আমাদের যে ড্রেসগুলো ছিল ওগুলো মানে 2 দিনে শুকিয়েছে, আর তারপর থেকে শৈত্যপ্রবাহ শুরু, এত ঠান্ডা পড়েছে বগুড়াতে কি বলবো। তো যাই হোক, ওই দিন রাতে আমরা যখন ফিরছিলাম খুবই কুয়াশা ছিল, মানে সামনে দেখাই যাচ্ছিলো না এখান থেকে এখানে, তো লাইটের জন্য একটুখানি তারপরেও ভিজিবল, মানে ওই দিন থেকেই শুরু হয়েছে এরকম শৈত্যপ্রবাহ, চলছে তো চলছে 9 তারিখ থেকে মনে হয়। তো প্রচণ্ড ঠান্ডা আসলে। তো পরের দিন একবার যখন আবার স্কুলে যাচ্ছিলাম, তো তখন আফরাজ বেবিকে নিয়ে, তো আফরাজের পাপাও একটু বিজি চলছে, তো দেখা যাচ্ছে হয় আমাদের দিয়ে আসছে নইলে আমাদের নিয়ে আসছে এরকম, মানে ওর টাইমটা মিলছিল না আমাদের সাথে, তো বেশ কিছুদিন এরকম হবে ব্যাপার না। তো আজকেও সে দিয়ে আসবে, অসুবিধা নেই, প্রথম 2-3 দিন গিয়েছিলো, পরে পরে আমাকেই নিয়ে যেতে হচ্ছে আফরাজ বেবিকে, আবার আসার সময় একসাথে আসছি এরকমটা।
তারপরে দেবী খুবই হাসি হাসি খুশি আছে। সে হচ্ছে মাঝে মাঝে বলছে স্কুলে ভর্তি হয়ে ভুলে গেছে, আবার খুশিও থাকছে, বুঝতেছি না কি অবস্থা। আর এখানে আজকে ওর লাঞ্চে দিয়েছিলাম স্যান্ডউইচ, তো স্যান্ডউইচটা বেশি পছন্দ করছে, তো রেগুলার ওকে স্যান্ডউইচ দিচ্ছে, আমি যেটা পছন্দ করবে সেটা দিতে হবে। দেন স্কুল থেকে আইডি কার্ডের জন্য হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি চেয়েছে স্কুল ড্রেস পরা। তো স্কুল শেষ করে আমরা ওই দিন আবার চলে আসি ফুজিতে ছবি তোলার জন্য। আফরাজকে ঠিক করে দিচ্ছে, আর আফরাজ মাথা বাঁকা করে ফেলছে, মানে কি একটা অবস্থা। ওকে এতবার ঠিক করে দিচ্ছে আর সে বাঁকা করছে, আর স্মাইল দিতে বলছে তো একদম 32 পাটি দাঁত বেরোচ্ছে, মানে অল্প বেরোচ্ছে না, শেষ পর্যন্ত উঠেছে, যাই হোক মাশাল্লাহ। তো তারপর আমরা বাসায় আসি, ওই দিনও খুবই তাড়াহুড়া, দের আমরা চলে আসি ধর্মপুরে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিলো, কারণ অনেক কিছু কাজও ছিল, বাসার কাজের তো শেষ নাই, ঝাড়ু দেওয়া, ক্লিন করা, কাপড় গোছানো, এই করা সে করা, বাচ্চা অনেক কিছু, গোসল নামাজ এগুলোও ঠিকঠাক মতো হচ্ছে না, এরকম একটা দৌড়ের উপর আছি। তো আসার পরে হচ্ছে আজকে অনেকক্ষণ পরে আবার এখানে বারবিকিউয়ের আয়োজন শুরু হয়ে গেল। এখানে কয়লাতে আগুন জ্বালানো হচ্ছে, আর সব মেরিনেশন করার মানে চিকেনের পরে ফিশ এগুলো বাইরে নিয়ে আসা হয়েছে। আমরা সবাই মিলে এখানে বসে বসে এখন গল্প করছি আর ওগুলো করবো। সন্ধ্যাবেলা আবার এই যে বাপ্পি ভাই আর সবাই আবার বাজার থেকে আসলো, তো সেখান থেকে আবার আলুর চপ কিনেছে, সবাই মিলে ওগুলো খাওয়া হলো মজা করে। ইলু আবার আমাদেরকে তো চা করে খাওয়াচ্ছে গতদিন থেকে, ওর চাটা মজাই হচ্ছিলো, তো যেহেতু ঠান্ডা এর জন্য লাল চা খেতে মজা লাগছে। আর এখন হচ্ছে চিকেন পিসগুলো দিয়ে দেওয়া হচ্ছে, আর মানে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে না, খুবই মজার, খেতে খুবই ইয়ামি হয়েছিলো, আর ম্যারিনেট করে রাখার জন্য আরও বেশি ভালো হয়েছিল। তো এই তো আস্তে আস্তে এগুলো হবে। আর আমাদের জামাই কিন্তু মানে বারবিকিউ তো খুবই এক্সপার্ট, কয়লা জ্বালানো থেকে শুরু করে আগুন জ্বালানো, এরপরে বারবিকিউ বানানো, সব কিছু মানে জামাইয়ের দায়িত্বে, তো খুব সুন্দর করে করে। আর এই যে এখানে আফরাজবি, আফরাজবির আউটফিটটা আমরা কলকাতা থেকে কিনেছিলাম, ওয়ান অ্যান্ড অনলি একটা ড্রেস যেটা আফরাজবির কেনা হয়েছে, মানে কোনো কিছু কেনা হয়নি, কি আর অবস্থা। তো এই তো এরপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে ওয়েট করছিলাম কখন হবে, আফরাজ বলছে বারবিকিউ খাবে, বারবিকিউ খাবে কতদিন থেকে সে বলছিল, তো হওয়ার সাথে সাথে ওকে এক পিস দিলাম, এরপরে মামিরা তারপরে হচ্ছে সাদিয়া সুনিরা ওরাও সবাই খেলো আর কি। আর এই তো আফরাজবি খাইয়েছে আলহামদুলিল্লাহ। ইলো হচ্ছে মেয়োনিজ বানিয়েছিল আফরাজের, ওটা খুবই মজার লেগেছে, সে মেয়োনিজ দিয়ে চিকেন দিয়ে রুটি দিয়ে খেয়েছে, তো ওটা ওর ডিনার ছিল ফার্স্ট টাইম, মানে সে বারবিকিউ এরকম করে খেয়ে রাতে ছিল। তো দেখা যেত যে একটুখানি খায়, বাসায় যেয়ে দেখা যায় ডাল ভাত খাওয়ায়, তো ওই দিন আর সেটা হয়নি, আফরাজবি মোটামুটি মাশাল্লাহ খেয়েছিল আলহামদুলিল্লাহ। তো এই তো আর এখানে চিকেনগুলো কিন্তু অনেক টাইম নিয়ে একটু একটু করে বারবিকিউ হচ্ছে, খেতে তো অনেক ইয়ামি ছিল এই জন্য। আর আমি যখন ভয়েস দিচ্ছি তখনও রীতিমতো শীতে কাঁপছি, মানে এত শীত পড়েছে কি বলবো। আর লিটারেলি আবার সরিষার তেল পরে আগুন জ্বলে গিয়েছিলো, তো কি আর করার। আর এখানে হচ্ছে রুটিগুলো শেখা হচ্ছে, এখন খাওয়া দাওয়ার পর্ব চলবে, সাথে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস সালাদ, এরপরে হচ্ছে মিউনিস তো আছেই, সস সবই তো খাওয়ার শেষে মনে হচ্ছে সস আছে, তো পরে যারা খেয়েছে তারা অবশ্য পেয়েছে, এখানে আমি সস নিইনি। এরপরে রায়তা বানাতে চেয়েছিলো, ওটার টাইম হয়নি, তো এই জন্য সালাদ এমনি করা হয়েছিল। আর এটা আফরাজের জন্য নিয়েছে, আফরাজ কত কিছু আর দিইনি, ওরকম করে মিউনিসতে শুধুখানি মানে খাইয়েছিলাম আর কি। এরপর হচ্ছে ফিশ বারবিকিউ করার জন্য তুলে দিল, আমার জামাই আবার ওটা দিচ্ছে, সে ফিশ খায় না, তারপরেও সে আবার খাচ্ছে আর বলছে খুবই মজার লেগেছে। তো যাই হোক ওইখানে ফিশ হবে, আর এইখানে হচ্ছে চিকেনগুলো হচ্ছে, এটা সেকেন্ড ব্যাচ মনে হয় নাকি থার্ড মনে নাই। এরপরে হচ্ছে ওইখানে মানে চিংড়ি মাছগুলোও দিয়ে দেওয়া হয়েছিলো, ওগুলো খেতে খুবই মজার ছিল, ছোটো ছোটো ছিল, তো সবাই মিলে আসলে আমাদের সময়গুলো খুবই সুন্দর কেটেছে। অনেকদিন পরে আবার, লাস্ট টাইম আমরা মনে হয় ঈদের পরে করেছিলাম এরকম মজা। আর এই তো এইখানে মানে বসে থেকে আগুনের পাশে খুবই ভালো লাগছিলো, আজকে দিনটা যদি অত ঠান্ডা ছিল না, তারপরে আবার ঠান্ডা ছিল, কিন্তু এই যে মানে বারবিকিউ যেখানে হচ্ছে আশেপাশে বসে থাকতে না খুবই আরাম আগুনের তাপের জন্য। আর এখানে ফিশগুলো এই যে বারবিকিউ হচ্ছে, আর এমন অবস্থায় এগুলোকে আর উল্টানো যাচ্ছিল না, আসলে এভাবে তো হয় না, ফিশ বারবিকিউ করার জন্য আলাদা যে জালিটা থাকে ওটা উল্টে দিলে হয়, ওইটা বেশি মানে হেল্পফুল আর কি, এটাতে অত হ্যান্ডি না আর কি। তো যাই হোক এরপরে খাওয়া দাওয়া শেষ, আমরা এখন হাত ঠান্ডা, আগুনের উপরে হাত শিখছি, মানে শীতের দিন এরকম
ভালো লাগে। আগে ছোটবেলায় আমাদের যখন মাটির চুলায় রান্না হতো, তখন এরকম হাত পা চুলা যে শেখা হতো, গল্প করা হতো, ঠিক সেরকম একটা ভাইব। তো যাই হোক, আজকের দিনটা আমাদের খুবই ভালো গিয়েছে, আমরা সবাই খাওয়া দাওয়া করে গল্প করে বিদায় নিচ্ছি। এখন অনেক রাত, আর এত কুয়াশা আজকেও, প্রচণ্ড কুয়াশা, চার মাথার আগে এত কিছু দেখা যায় না। চার মাথা পার হলে আবার আমাদের এই দিকটাতে একটু ভালো থাকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।